এখন ঘড়িতে বাজে পুরো সকাল 6:30। আজকে উঠতে আমার যদিও আধা ঘন্টা লেট হয়ে গেছে, কি আর করব। প্রত্যেক দিন তো সকাল একই রকম হয় না, একটু চেঞ্জ হয়, তাই আমারও হয়তো পরিবর্তন হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই যে সকাল সকাল উঠে পড়ে ঘরের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো একটা একটা করে সেরে নিচ্ছি। প্রথমে বিছানাটা ক্লিন করে নিলাম, তারপরে দরজায় দরজায় জল দিলাম, আর এখানে বাসি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আর যেগুলো কাজ আছে সেগুলো আমি এক এক করে নেব। সকালবেলাটা রুলসের কোনো চেঞ্জ হয় না। প্রথমে দাঁত মাজা, তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেওয়া, আর তারপরে মুখটা পরিষ্কার করে মুছে নিয়ে খালি পেটে যতটা পারো জল খাওয়া, আর তারপরে একটু গ্রিন টি মুখে দেওয়া। এটাই হলো প্রত্যেক দিনের রুলস। তো সেই রুলসের আজকেও কোনো নড়চড় হবে না। চাটাকে হাতে করে নিয়ে চললাম বারান্দায়। আর এই দেখো, এসে দেখে নিচ্ছি চারিদিকে একদম কালো অন্ধকার মেঘ। যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে বারান্দার সামনে একটা আমার ছোট্ট বাগান আছে। আর এই দেখো, এটা হলো টগর ফুল গাছ। মাঝে মাঝে প্রচুর ফুল ফোটে, আবার কখনো দুই একটা, তো এখন একদমই ফুল ফুটছে না। আর এই যে অপরাজিতা ফুল গাছে সকালবেলা প্রচুর ফুল ফুটেছিল, যদিও আমার এখন ফুল তোলা হয়ে গেছে, দুই একটা এখানে ওখানে আছে, আর তার সাথে ছোট্ট টগর ফুল গাছও আছে। এগুলো দেখতে দেখতে আর চারিপাশের পরিবেশটা দেখতে দেখতে আমি চাটা খেয়ে নিচ্ছি, আর মনে মনে ভাবছি এরপরে কি কাজ করা যায়। তারপর উপরে গিয়ে সমস্ত ঘরগুলো মুছে আসলাম, আর ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে নিচে চলে এসেছি এখানে পরিষ্কার করে নেব বলে। এখানে আমি একটু ডিশ ওয়াশার নিয়ে ঠাকুরের থালা বাসনগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। উপরেই মেজে নিতাম, কিন্তু নিচ থেকে কেউ ডাক দিল আবার বাইরে দাঁড়িয়ে থাকবে, সেই কারণে ঠাকুরের থালা বাসনগুলো উপর থেকে নিচে নিয়ে চলে এলাম, আর এখানেই আমি পরিষ্কার করে নিলাম। যখন আমি ঘর ঝাঁট দিচ্ছিলাম, আশা করি খেয়াল করবে, পাশের ঘরে ছেলে ঘুমোচ্ছিল, ওর এখন মধ্যরাতে, কি আর বলবো, ও একটু বেলা করে ওঠে। তো আমি এদিকে কাজটা সেরে নিচ্ছি, এর মধ্যে ছেলে উঠে গেছে। ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে চলে এসেছি, সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে। সকালে যদিও সেইভাবে কোনো কাজকর্ম থাকে না, রাত্রে সব কমপ্লিট করে রাখি। সকালে থাকে বলতে ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, ঠাকুরের থালা বাসন মাজা, আর ঠাকুরের ঘরটা একটু পরিষ্কার করা, তারপরে স্নান পুজো সেরে ব্রেকফাস্ট বানাই। কিন্তু আজকে আমার স্নান হয়নি, বাকি কাজগুলো হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট বানানোর জন্য এই যে সাজ সরঞ্জাম নিয়ে চলে এসেছি, আজকে হবে চাউমিন। সামান্য কিছু যা আছে ঘরে এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। রাত্রেবেলায় এই কারণে কাজগুলো কমপ্লিট করে রাখি, কারণ সকালবেলায় উঠে যদি রাত্রে কাজ কমপ্লিট না করা থাকে তাহলে খুব খেচা ব্যাচা লেগে যায়, একদমই সময় করতে পারিনি। ছেলে ঘুমোচ্ছিল, এখনই উঠে এলো, ব্রেকফাস্টটা খাবো, খেয়ে স্নান ফ্যান সমস্ত কিছু হবে। প্রত্যেক দিন তার একঘেয়েমি ভালো লাগে না, যেমন মুড়ি পাঁপড়, পাস্তা,
ম্যাগি, লুচি, চাউমিন, এক একদিন এক এক রকম হলে চলো ঠিক আছে, আমার তো ছেড়ে দাও, আমি তো যা পাই তাই খেয়ে নিই, আমার কোনো অসুবিধা নাই, কোনোদিন না খেয়েও চলে যায়। কিন্তু ছেলে আছে যেহেতু, ওকে করে দিতে হবে, তাই এক একদিন এক এক রকম না হলে ওর ঠিক মন পছন্দ হয় না, তাই মাঝে মাঝে এটা ওটা বানিয়ে নিতে হয়, কখনো বা রুটি বা লুচিও করে দিই। আজকে যেমন চাউমিনের আয়োজন চলছে, আমার ছেলের একটু বাইরের খাবারই বেশি পছন্দ, কিন্তু কি করা যাবে, মা তো জোর করি বাড়িতে খাবারটাই বেশি খাওয়ানোর চেষ্টা করি, এইসবগুলো একটু বানিয়ে দিলে তবুও খেয়ে নেয়। আর আমি হয়েছি ওর ঠিক একদম উল্টো, আমি একদম বাইরের খাবার পছন্দই করি না। তো আজকে যেহেতু চাউমিন বানিয়েছি, আর ও একটু সস টস খেতেও ভালোবাসে, আর আমি তো একদমই সস পছন্দই করি না, হয়তো অনেকে ভাববে আমি কিপটিম করে এক ফোঁটা দু ফোঁটা নিলাম, আসলে তা নয়, আমি একদমই সসটা ভালোবাসি না। তো চাউমিনটা নিয়ে চলে এসেছি ঘরে, সকালে যে গ্রিন টি খেয়েছিলাম তার কাপের উপরে চাউমিনের প্লেটটাকে বসিয়ে দিয়েছি, আর এখানে আমার আস্তে আস্তে খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা পুরোপুরি একটার ঘরে, আর আমি এই যে রান্নাঘরে এন্ট্রি নিলাম, সকালে যে চাউমিন করেছিলাম অনেকটাই বেঁচে গিয়েছি, আর এখানে আজকে এক বেলার মতো রান্না করে নিচ্ছি, কেটে নিয়েছি ডাল শাক, আর এখানে ছোট্ট মাছ আছে, এটা একটু পেঁয়াজ টমেটো দিয়ে চচ্চড়ি করব, আর ছেলের জন্য একটু মাংস আছে, সব কিছুই আজকে এক বেলার জন্য করব। তো দেখি এবার রান্নাটা শুরু করি, আর একবার চনচনে রোদ উঠছে, কখনো মেঘ হচ্ছে, এইরকম পরিস্থিতি, এখনই জাস্ট অন্ধকার ছিল, আবার এখনই অনেকটা রোদ উঠল। সময়ের সঙ্গে দৌড়াতে গিয়ে আর পারছি না, কোনটা দিয়ে যে সময় গড়গড় করে জোরে জোরে দৌড়িয়ে পালাচ্ছে তাকে আর ধরার ক্ষমতা যেন আমার আর হচ্ছে না, যতই তাড়াতাড়ি উঠি আর যতই তাড়াতাড়ি কাজ সেরে নিই কিন্তু ভীষণ দেরি হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিনের জন্য। যাই হোক, আজকে এত হেভি ডায়েট করা হয়েছে যে খিদেটা নেই, একটু দেরি হলেও অসুবিধা নেই, আর প্রত্যেক দিনই খেতে খেতে প্রায় 3-2.5 বেজেই যায়। বেশি কিছু করবো না, আজকে সামান্যই করব, আর এই ছোট মাছগুলো সর্ষে ধনিয়া পাতা আর পেঁয়াজ রসুন দিয়ে একটু চচ্চড়ি বানালে খেতে খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল করে। কয়েকদিন থেকে আনা হয়েছে কিন্তু করা হচ্ছে না, আজকে করলাম, অর্ধেকটা করেছি আর অর্ধেকটা রেখে দিলাম, ছেলে তো এই খাবে না শুধু আমার জন্য। পুরোপুরি রান্না কমপ্লিট, আর এই দেখো ছেলের জন্য করে নিয়েছি এক বেলার জন্য মাংস, আর এখানে আছে লাল শাক আর আগের দিনকার শুক্তনি, আর এই যে ছোট বাটিতে আছে আমের চাটনি, আর এখানে আছে লেবু কাটা, আর এই যে যে ছোট মাছের চচ্চড়ি বানালাম সেটা, তো এগুলো দিয়ে এখন খেয়ে নেব। আর এই যে ছেলেকে দিয়ে দিয়েছি ও খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এইবার খাবারটা নিয়ে নেব। তোমরা হয়তো ভাববে যে আমরা কেন নিচে খাই, এই দেখো ডাইনিং টেবিলটা হয়ে গেছে, এখন শুধুমাত্র শোপিস, আমরা কখনো কোনো দিনই কোনো টাইমেই ডাইনিং টেবিলে কেউ খেতেই বসি না,
সব সময় আমরা নিচেই বসি, ছেলে তো কোনোদিনই খায় না, আমি হয়তো মাঝে মধ্যে কখনো সখনো হয়তো খাই। আর আমি স্নান টান করে একবার পুচকুসোনার কাছে গেছিলাম, ওকে অনেক আদর করে এসেছি, তারপরে রান্না টান্না কমপ্লিট করে কাজ সেরে নিয়েও আর একবার গেছিলাম, তো ওর মা বললো কি না ওর ঘুম ঘুম এসেছে, ও ঘুমোচ্ছে। আমার খাবার কমপ্লিট হতে না হতেই দেখছি পুচকুসোনাকে নিয়ে ওর মা চলে এসেছে, বলছে ও ঘুমোয়নি। আমি সমস্ত কিছু ফেলে ওকে কোলে নিলাম, আর তখনই ঝমঝম করে বৃষ্টি চলে এলো। দেখতে পাচ্ছো বাইরে কি বৃষ্টির আওয়াজ হচ্ছে? আর ওকে আমি বৃষ্টি দেখানোর জন্য বারান্দাতে নিয়ে এসেছি, ও এসেই এই যে ওর মামা খেয়েছে ক্যানটা সেইটাকে নেবার ওর ব্যস্ততা। এই যে মিষ্টি দিদিভাই, একবেলা যদি না আসে ভীষণ মনটা খারাপ করে, যদিও আমার ঘরের পাশেই থাকে। দরজাটা খুললেই ওকে ওয়ালটামে আমি জানলা দিয়ে দেখতে পাই, তবুও কাছে নিয়ে একটু আদর করতে ইচ্ছে করে, ওর সঙ্গে টাইম কাটাতে ইচ্ছে করে। আর দেখেছো কত মিষ্টি, খুব হাসাহাসি, গল্প কথা কত কিছু, ওকে নিয়ে খেলা করলে কোনটা দিয়ে যে টাইম চলে যায় একদম বুঝতেই পারি। আর ওর হাসিটা দেখো, ওর মা পাশেই ছিল, ওর মা কিছু একটা বলছে সেইটা শুনে ও ভীষণ হাসাহাসি করছে। তো ওর হাসিটা তোমাদের সকলে কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। মনে হচ্ছে হাত গুলো পালোয়ানদের হাত। ও কিশমিস খেতে ভীষণই ভালোবাসে, আর আমার ঘরে যখনই আসে আমি ওকে একটা দুটো করে কিশমিস খাইয়ে দিই। তো আমাদের ভিডিও তোমাদের সকলের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, পারলে সাবস্ক্রাইব করো। টাটা।